আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিবারের মতোই সাথে আছে আমি এটি জননাবিদ আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কুয়েতের আজকের সর্বশেষ আপডেটগুলো আর এই আপডেটগুলো আপনি জানতে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক আলহামদুলিল্লাহ আজ পাঁচই সেপ্টেম্বর কুয়েতে আজ আরও চারশো জন করোনা রোগী সুস্থ হয়ে ভাষায় ফিরছে আর এটা নিশ্চিত করছে কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শেখ বাসেল আল সাবা তিনি তার টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইটের মাধ্যমে এটা নিশ্চিত করে এ নিয়ে কুয়েতে টোটাল সুস্থতার সংখ্যা পৌঁছে গেল উনাশি হাজার নশো তিনজন যাদের মধ্যে কুয়েতি বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিক ছিল স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করুন সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন চলুন আমরা এখন দেখে নেব এক পলকে টোটাল আক্রান্ত আপডেট গত চব্বিশ ঘন্টার আপডেটে আজও কুয়েতে সাতশো বিশ জন নতুন করে করোনা সংক্রমণে আক্রান্ত হয় এ নিয়ে টোটাল আক্রান্তের সংখ্যা কুয়েতে পৌঁছে গেল অষ্টআশি হাজার নয়শো তেষট্টি জন গত চব্বিশ ঘন্টা করোনা সংক্রমণ চিকিৎসা অবস্থা থেকে আরও তিনজন মৃত্যুবরণ করে এ নিয়ে টোটাল কুয়েতে মৃতের সংখ্যা পৌঁছে গেল পাঁচশো চল্লিশ জন গত চব্বিশ ঘন্টায় টেস্ট করা হয় চার হাজার চারশো চোদ্দো জনকে এবং টোটাল টেস্টের সংখ্যা কুয়েতে উনআশি হাজার নশো তিনজন বর্তমান অ্যাক্টিভ কেস আট হাজার পাঁচশো বিশ জন এবং বর্তমান আইসিইউতে একানব্বই জন গত চব্বিশ ঘন্টায় পরোয়ানিয়াতে আক্রান্ত হয় একশো সাতাশ জন আহামদেদিতে আক্রান্ত হয় একশো উনসত্তর জন যাহারাতে আক্রান্ত হয় একশো সতেরো জন হাউলিতে আক্রান্ত একশো সাতাত্তর জন কুয়েত সিটিতে একশো তিরিশ জন এটা ছিল কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় গত চব্বিশ ঘন্টার টোটাল আপডেট সুস্থ থাকার জন্য সবাই স্বাস্থ্য নির্দেশিকা কঠোরভাবে পালন করুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হচ্ছে সে পর্যন্ত শুভকামনা আপনারা দেখছেন রিজুয়ানুল আবিদ আপনি এ ধরনের আপডেট প্রতিনিয়ত এই চ্যানেলটা থেকে দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আর পাশে থাকা কোন ক্লিক করে অল দিয়ে দিবেন যাতে করে আমরা কোনো আপডেট শেয়ার করলে আপনি মিস না করেন আর আপনি যদি এরই মাঝে সাবস্ক্রাইব করেছিলেন সেজন্য আপনাকে ধন্যবাদ